আমার স্বপ্নগুলো খোলা আকাশের মতোই বিশাল। আমি আমার স্বপ্নগুলোকে শুধু স্বপ্নই থেকে যেতে দেইনি, সেই স্বপ্নের লক্ষ্যে বহু দূর পথ হেঁটেছি। আমি যে জিনিসগুলি বানাচ্ছি এগুলি ভালো বিক্রি হয়ে যায়, তো বাবা মাকে বলার পরে বললো যে তুমি কি করতে চাও? আমি বললাম যে আমার একটা স্বপ্ন, তাহলে ছোট করে একটা কারখানা করি। তো বাবা প্রথম বললো যে না, দরকার নাই। আর যেটা হয় যে মেয়েরা কাজ করছে আর এটা কিভাবে, বাংলাদেশে তো কেউ করছে না, আমি যখন করছি সেখানে কি আদৌ সম্ভব কিনা? আমার তো সামনে একজনকে দেখতে হবে যার পথ প্রদর্শন করে আমি চলতে থাকবো। তো আমাকেই প্রথম, আমি পায়োনিয়ার, আমি শুরু করছি। তো সেই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ ছিল এবং সফলতা হবে কি না তাও একটা ভয় ছিল। ভয়, চ্যালেঞ্জ এবং না জানা, এক অন্ধকার পথে হাঁটা শুরু করি। আমাকে রাস্তায় ঘুরে ঘুরে বের করতে হয়েছে যে আমি একটা চুল্লি কোথা থেকে বানাবো, আমি কি কোথা থেকে মাটিটা কালেক্ট করব, দেন ওই মাটিটা কীভাবে প্রসেসিং করব। যেহেতু আমার পড়াশোনাটা ছিল সিরামিক্সে, সেক্ষেত্রে আমার একটু আমি সাপোর্ট পেয়েছি পড়াশোনা থেকে, কিন্তু সেটা হয়তো 5 বা 10%, কিন্তু বাস্তবিক অভিজ্ঞতাটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমি অনেক স্কলারশিপ পেয়েছি, সেই স্কলারশিপগুলিকে কিন্তু আমি গ্রহণ করিনি। আমার মনে হয়েছে যে না, আমি দেশকে ভালোবাসি, দেশে বসেই আমি কাজগুলি করব, এবং আমার সেই ডিসিশনগুলি সঠিক ছিল। তা আজকে 19 বছর জার্নির পরেই কিন্তু আমি বুঝতে পারছি। কয়েকজন কারিগরকে ঢাকার বাইরে থেকে নিয়ে আসি এবং তারা যখন আসে এখানে কাজ করতে, তারা প্রথমে এসে বলে আমরা তো এখানে কাজ করব না। আমি বললাম যে কেন? বলে আমরা কোম্পানিতে কাজ করব। তো আমি বললাম কোম্পানি মানে কি, তুমি কি বুঝো কোম্পানি মানে কি? ওরা বলল কই যে বড় বড় উঁচা বিল্ডিং ওগুলি হচ্ছে কোম্পানি, আমারটা কোম্পানি না, আমাকে ডিনাই করছে। ইনভেস্ট করতে করতে আজকে ক্লেমস 3 তলার একটা ফ্যাক্টরি, যা আমাদের উইদাউট ব্যাংক লোন। এখন আমি চিন্তা করছি যে আমরা ইন্ডাস্ট্রি করব এবং সেই ইন্ডাস্ট্রি করার জন্য ব্যাংক লোনে যাব। বিশ্বের মানচিত্রে যদি বাংলাদেশকে দেখা যায়, সেই বাংলাদেশের ম্যাপটা কিন্তু অনেক ছোট। সেখানে সেই বাংলাদেশের ম্যাপের মধ্যে মিরপুরে একটা ছোট্ট কারখানা গড়ে তোলা হয়েছে যা ম্যাপের মধ্যে দেখাই যাচ্ছে না, কিন্তু সেইখান থেকে সাধনা করে যেই কষ্ট করে যে কাজটা তৈরি করেছে তা আজ বিশ্বের 35টা দেশে পৌঁছে গেছে। এই 35টা দেশে পৌঁছে যাওয়াই কিন্তু ক্লে ইমেজের সফলতা। যতদিন আমি স্বপ্ন দেখব আমাদের এই ক্লেমেজের চাকা ঘুরবে এবং এই সফলতা চলতেই থাকবে। স্বপ্ন দেখেছি এবং এই স্বপ্ন পূরণের জন্য অনেক পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের কারণে আজকে ক্লেমেজের জন্ম এবং দেশ এবং বিদেশে ক্লেমেজ এখন ব্র্যান্ড হিসেবে পরিচিত। সব বাধা পেরিয়ে দাঁড়াই নিজের পায়ে,